আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখব কিভাবে এমআর অথটুল এর ক্রেডিট কিনতে হয়। এমআর অথটুল টা হচ্ছে একটা ক্রেডিটে আপনি একটা ফোনে কাজ করতে পারবেন। একটা ফোনের এফআরপি এবং যদি পাসওয়ার্ড লক হয় তাহলে সেটা সমাধান করতে পারেন এক ক্রেডিটের মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে এমআর অথটুল এর ক্রেডিট আমরা কিনবো। তো এমআর অথটুল এর ক্রেডিট কেনার জন্য প্রথমে চলে যাব আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে এখানে লিখব gsmalo.com, লিখে এন্টার প্রেস করব। তারপরে এই সার্চ বার, এই সার্চ বারে লিখব এমআর অথটুল, লিখে এন্টার প্রেস করলে এমআর অথটুলটা এখানে আসছে। আমরা এমআর অথটুল এর ক্রেডিট কিনতে পারবো এই ওয়েবসাইট থেকে নিজে নিজে, কারো সহযোগিতা প্রয়োজন নেই বা কাউকে কিছু বলতে হবে না, কারো হেল্প নিতে হবে না। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে প্রথমে এখানে ক্লিক করে রেজিস্টার বা অ্যাকাউন্ট তৈরি করুন বন্ধুরা। তবে শুধু এখানে না, আপনার এই ওয়েবসাইটটাতেও একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ওইটার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনি সার্চ করবেন জিএসএম আলো রেজিস্ট্রেশন অথবা জিএসএম আলো ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপরে এখানে দেখবেন যে প্রথমে এখানে ক্লিক করে রেজিস্টার বা অ্যাকাউন্ট তৈরি করুন। তো রেজিস্টার বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য এমআই অর্থের ক্রেডিটের ওয়েবসাইটে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমার নতুন একটা ট্যাব খুললাম, এমআর অথটুল, লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে যে এমআই অথটুল এর ওয়েবসাইট প্রথমেই চলে আসছে, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এফআরপি রিমুভ লেখা আছে, আইএমআই চেকার লেখা আছে। আপনি যদি আপনার এমআই ফোনের আইএমআই টা চেক করতে চান তাহলে এখান থেকে চেক করতে পারেন। তারপরে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এখানে একটা ইউজার নেম দিব, এখানে একটা জিমেইল দিব, তারপরে নিচে একটা পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে এই যে রেজিস্টার, রেজিস্টারে একটা ক্লিক করে দেব। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে রেজিস্টার হয়ে গেছে। তো এখন ক্রেডিট কেনার জন্য আমাদের সরাসরি gsmalo.com এই ওয়েবসাইটে চলে যাব। আবার যাওয়ার পরে একটু নিচে নামবো। নিচে নামার পরে দেখেন এখানে ডলারের চিহ্নটা দেখাচ্ছে, আমরা বাংলাদেশি টাকায় পেমেন্ট করব তাই এখানে বিডিটি তে ক্লিক করে দিব। বিডিটি তে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে নামব। নিচে নামার পরে আরএফ কোড, এখানে আরএফ কোডটা দিব হচ্ছে AR6004, AR6004 অবশ্যই এটা দিয়ে নেবেন। পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যায় পড়েন বা টুলস যদি কাজ করতে না পারেন সেই ক্ষেত্রে ফোন দিয়ে যদি আরএফ কোডটা মেসেজ করে দেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত সমাধান পাবেন। তো ওইখানে যে ইউজার নেমটা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করার সময় এমআর অথটুলের, তো ওই ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে দিবেন, তারপরে চেক আউটে ক্লিক করে দিবেন। চেক আউটে ক্লিক করার পরে এখানে বিলিং ডিটেইলসটা পূরণ করতে হবে, আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। তবে এটার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বা কিছু হয় তাহলে ওটার জন্য কোনো সমস্যা নেই, আপনার টুলস এর কোনো সমস্যা হবে না। তাই এখানে নির্ভয়ে আপনি দিতে পারেন। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার কোম্পানি নেম দিবেন, এই ফর্মটা পূরণ করবেন, জিপ কোডটাও দিবেন, মোবাইল নাম্বার এবং ইমেলটা। তারপরে আপনি টাকাটা কিসে পেমেন্ট করবেন, যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে বিকাশ সিলেক্ট করবেন, যদি রকেটে পেমেন্ট করেন তাহলে রকেট সিলেক্ট করবেন, আর যদি নগদে পেমেন্ট করেন তাহলে নগদটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু নগদে টাকাটা পাঠাবো তাই নগদ সিলেক্ট করছি এখানে। তারপরে যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে লিখব। তারপরে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিব। টাকাটা পাঠানোর পরে যে একটা মেসেজ আসে ওই মেসেজের মধ্যে সেম এরকম একটা ট্রানজেকশন আইডি থাকে, ওই আইডিটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। আমার অর্ডারটি করা হয়ে গেছে। তো অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে, এই যে এই আইকনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে অর্ডারস, অর্ডারসে একটা ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে এই যে এখানে অন হোল্ড লেখা আছে,
যখন এখানে কমপ্লিট চলে আসবে তখন আপনি এমআর টুলস টা ওপেন করতে পারবেন। এমআর টুলস টা ডাউনলোড করবেন হচ্ছে এখানে এসে এই যে ডাউনলোড গেট ডাউনলোড ওড এটাও ডাউনলোড করতে পারেন, অথবা গেট ডাউনলোড 2.0 এটাও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করবেন, ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টে ক্রেডিটটা ঢোকার পরে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো এখানে কমপ্লিট চলে আসবে, এটা বেশি সময় লাগে না, আপনার 5-10 মিনিট সময় লাগতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।